মমতা অভিষেকের মুখে গুলির কথা আক্রমণে বিরোধীরা, ট্রিগার হ্যাপি পুলিশ তৈরির চেষ্টা, আক্রমণে সুকান্ত, অনুব্রতর উত্তরসূরি কটাক্ষ সেলিমের। চক্রান্তে ভাই শুভেন্দুর দেহরক্ষী রহস্য মৃত্যুর মামলায় স্থগিতাদেশ, বিচারপতির নাম করে প্রশ্ন অভিষেকের, চুরির পক্ষে রায় নয় তাই আক্রমণ পাল্টা সুকান্ত। নবান্ন অভিযানে আক্রান্ত বিজেপি কাউন্সিলর মীনা দেবী, দেখতে গেলেন ফিরহাদ, তারপরে গেলেন সুকান্ত, ফোনে খোঁজ নিলেন আক্রান্ত পুলিশ কর্তারও। 28 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পার্থ অর্পিতা, জামিন দিন, শান্তিতে থাকতে দিন, ভার্চুয়াল শুনানিতে কেঁদে ভাসালেন পার্থ, কাঁদলেন অর্পিতাও। এসএসসি চাকরি বিক্রির টাকা থেকে পিংলায় বিশাল স্কুল, চেয়ারম্যান জামাই, এবার পার্থর স্ত্রীর নামে স্কুলে ইডির ম্যারাথন অভিযান। প্লেটলেট বেশি না নেমেও ডেঙ্গিতে মৃত্যু, হাইড্রেশনে নজর রাখার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে কলকাতার সিপি। বুড়ের বিতর্ক নিয়ে তোলপাড়, আজ মেদিনীপুরের সরকারি অনুষ্ঠানে কি বার্তা মুখ্যমন্ত্রীর, গরু পাচার কাণ্ডে ফের সাইকেলকে কোর্টে পেশ, ঘণ্টাখানেক সঙ্গে সুমন ব্রত। মমতা অভিষেকের মুখে গুলির কথা আক্রমণে বিরোধীরা, ট্রিগার হ্যাপি পুলিশ তৈরির চেষ্টা, আক্রমণে সুকান্ত, অনুব্রতর উত্তরসূরি কটাক্ষ সেলিমের। শুভেন্দুর দেহরক্ষী রহস্য মৃত্যুর মামলায় স্থগিতাদেশ, বিচারপতির নাম করে প্রশ্ন অভিষেকের, চুরির পক্ষে রায় নয় তাই আক্রমণ পাল্টা সুকান্ত। নবান্ন অভিযানে আক্রান্ত বিজেপি কাউন্সিলর মীনা দেবী, দেখতে গেলেন ফিরহাদ, তারপরে গেলেন সুকান্ত, ফোনে খোঁজ নিলেন আক্রান্ত পুলিশ কর্তারও। 28 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পার্থ অর্পিতা, জামিন দিন, শান্তিতে থাকতে দিন, ভার্চুয়াল শুনানিতে কেঁদে ভাসালেন পার্থ, কাঁদলেন অর্পিতাও। এসএসসি চাকরি বিক্রির টাকা থেকে পিংলায় বিশাল স্কুল, চেয়ারম্যান জামাই, এবার পার্থর স্ত্রীর নামে স্কুলে ইডির ম্যারাথন অভিযান। প্লেটলেট বেশি না নেমেও ডেঙ্গিতে মৃত্যু, হাইড্রেশনে নজর রাখার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে কলকাতার সিপি। বুড়ের বিতর্ক নিয়ে তোলপাড়, আজ মেদিনীপুরের সরকারি অনুষ্ঠানে কি বার্তা মুখ্যমন্ত্রীর, গরু পাচার কাণ্ডে ফের সাইকেলকে কোর্টে পেশ, ঘণ্টাখানেক সঙ্গে সুমন ব্রত। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ, নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।